নমস্কার, আমি রামিজুলি আহমেদ। আজকে আমাদের আনন্দ সংবাদ লাইভে এমন একজনকে পেয়ে গিয়েছি, টলিউডের সব থেকে স্টাইলিশ ডিরেক্টর এবং মেকিংয়ে বোধ হয় আজ পর্যন্ত টলিউডে এই ধরনের ছবি খুব একটা কেউ বানাতে পারে এখন পর্যন্ত বলে মনে হয় না। তিনি রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। রিঙ্গো দা নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলাদা আড্ডা দেবো সেটা হচ্ছে সিজন টু, হচ্ছে সেনাপতির সিজন টু। যারা সিজন ওয়ান অনেকেই দেখে ফেলেছে, আমরা বিভিন্ন জায়গায় এর আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কাগজে এর খুব পজিটিভ রিভিউ পেয়েছি যে মাফিয়া তো সম্ভবত অরিজিনাল স্টোরি এবং তোমার বহুদিনের একটা রিসার্চ ওয়ার্ক, এবং সিজন টুতে কীভাবে তুমি নিয়ে আসছো আর কি। এবং সেনাপতি তো একটা পরিবার, তুমি যেটা সিজন ওয়ানে যেটা দেখিয়েছিলে একটা পরিবার এবং মাফিয়াদের পরিবার যারা বাংলাদেশ থেকে রিফিউজি হিসেবে এখানে আসছে, সেই কন্টিনিউশন এখানে কীভাবে থাকছে না? সিজন ওয়ান যেখানে শেষ হয় সেটা হচ্ছিল যে সেই 75-এর ফেমাস যে ব্যাংক ডাকাতি হয়েছিল, যেটাতে পুজোর চার দিন ছুটিতে 4টে ব্যাংক লুট হয়েছিল এবং খুব মানে একটা ড্রামাটিকভাবে দোষ পড়েছিল নকশালিদের উপর, কিন্তু আসলে সেনাপতি ফ্যামিলি ওয়াজ ইনভলভড এবং ওখানে ডাবল ক্রস করা হয়েছিল এবং ওই পুরো টাকাটাই কিন্তু সেনাপতি ফ্যামিলি টুক ইট। সো আর দোষ পড়েছিল একটা অন্য কারোর উপর, এবং ওই ব্যাংক ডাকাতির ঠিক পরপরই বাজারের প্রথমবার ওদের নাম ওদের লিস্টে ওঠে এবং সিজন ওয়ান শেষ হয়েছিল ওই জায়গায় যেখানে সাব ইন্সপেক্টর নিয়োগীর ফাইলটা তার কাছে ফাইলটা পৌঁছয় এবং সে বলে যে এবার তাহলে এদের উপর ফোকাস করা প্রয়োজন। আমাদের গল্প শুরু হয় ওখান থেকে, কিন্তু আমরা এগিয়ে গেছি প্রায় 3-3.5 বছর। আমাদের গল্প শুরু হচ্ছে কেন 78-এ, এবং এই 3.5 বছরে দেবেন সেনাপতি, রূপেন সেনাপতি, বালেন সেনাপতি, চণ্ডী সেনাপতি, রূপের মধ্যে ছিল অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। ওদের ক্ষমতা পয়সা বেড়েছে, ওদের দেবেনবাবু ইংরেজি বলতে শিখেছেন, কাঁটা চামচ দিয়ে খেতে শিখেছেন, জামা কাপড় লেন্সার স্ট্রিটের কোনো টেলারকে দিয়ে বানাচ্ছেন, মমতাজউদ্দিনে যাচ্ছেন জামা কাপড় বানাতে, এবং রুচি জায়গা থেকে নিজেকে সোসাইটিতে এস্টাবলিশ করতে যা যা প্রয়োজন দেবেনবাবু কিন্তু সেগুলোই করেছেন। এবং ওনার যেটা ওনার অলওয়েজ ভিশন যে একটা বিজনেসকে সবসময় যদি ডাইভার্সিফাই না করতে পারো বিজনেস কখনো বড় হবে না। স্পেশালি গ্যাংলর্ডদের যেটা থাকে যে ইউ হ্যাভ টু কিপ ডাইভার্সিফাইং ইউর বিজনেস, কারণ ক্ষয়ক্ষতির হিসেবে যেটা হয় মানে নর্মালি মাফিয়া গ্যাংয়েদের মধ্যে সেটা হচ্ছে যে একজন যদি খুব সাকসেসফুল হয় অন্যজনকে মানে ওর সাকসেস টাইপটা কপি করে কিন্তু অন্যজন ওর থেকে বেশি এগিয়ে যায়। তাই যেটা করে মানে সাকসেসফুল গ্যাংলর্ড যারা হয় তারা কী করে, তারা নিজেদের ব্যবসাটা তো আছে তার সাথে অন্য ব্যবসায় ঢুকে পড়ে, যেটাতে ঢুকতে আবার একটু সময় লাগে যারা তাকে ফলো করছে। তো এরকমই দেবেনবাবু এই সিজন টুতে আমরা দেখতে পাই যে বম্বে পাড়ি দিয়েছে মানে হাজি মাস্তান, ইয়াং দাউদ ইব্রাহিম এবং তার গ্যাং, এবং ফিল্ম ফাইন্যান্সিং তখন বম্বেতে খুব বড়োভাবে শুরু হয়েছিল, যেখানে আন্ডারওয়ার্ল্ডের টাকা লাগাচ্ছে, ইনভেস্ট করছিল এবং খুব বড়ো বড়ো ফিল্ম আছে, বড়ো বড়ো স্টারদের নিয়ে সিনেমা হচ্ছিল তখন, যেখানে টাকা আসছিল আন্ডারওয়ার্ল্ডের থেকে। এবং দেবেনবাবু ওইটার ওই ধারাটাকেই কিন্তু টালিগঞ্জে খুব শুরু করে চেষ্টায় ছিলেন এবং এই জন্যই কিন্তু বম্বে যাওয়া, বম্বে থেকে গিয়ে শেখা। সো ওর একটা খুব সুন্দর একটা জায়গা আছে সিজন টুতে কীভাবে ফিল্ম ফাইন্যান্সিং, যদিও একদমই মানে গোপনে গোপনে হতো কীভাবে হতো জিনিসটা। এবং আমরা দেখতে পাই যে গ্র্যাজুয়ালি মানে 78-80 মধ্যে দেবেনবাবুর লাইফে অনেক রকম আপস অ্যান্ড ডাউনস হয়। ওনার ফ্যামিলি ব্রেক করতে শুরু করে, ওনার ব্যবসায় ক্ষয়ক্ষতি শুরু হয়, এনিমিজ অনেক বেড়ে যায়, এবং এই পাড়াবাড়ির মধ্যেই যেটা দেখা যায় দেবেনবাবু খুব রুথলেস একজন গ্যাংলর্ড হয়ে ওঠে, মানে যেটা হয়তো প্রথম সিজনে লিটল সফট লিটল অ্যাপ্রোচেবল, এখানে উনি একদম হি বিকামস অলমোস্ট লাইক আ মনস্টার, মানে উইচ ইজ দি রেন্ডিশন দ্যাট উই শো। এবং যেটা ইন্টারেস্টিং যেটা আমরা রেট্রো যারা কলকাতা ভালোবাসে তাদের যেটা ভালো লাগবে যে এখানে ওই সময় ফিরপোজ হোটেল বলে একটি হোটেল ছিল যেখানে ইডোবারে মিশিয়ে পালি নাচতে,
সেই ওই ওই জিনিসটাও কিন্তু আমরা সিজন টুতে দেখতে পাবো। প্লাস ঘোড়ার মাঠে গিয়ে যে বেটিং করে যে এটার ওপর যে একটা অদ্ভুত একটা চল ছিল, কীভাবে ব্যবসা বৃদ্ধি পেতে পারে, কীভাবে আপনি যোগাযোগ করতে পারেন, এবং টলিউডে সেই সময়কার যে স্টারসরা যারা ছিল, মানে আইকনিক স্টারস, সুপার স্টারস, মেগা স্টারস, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেবেনবাবু কী করে নিজের সাম্রাজ্য বড় করছেন। এবং যেটা মেইন ছিল যে তুমি যদি খুব ফেমাস না হও, নাই হতে পারো, কিন্তু তোমায় যদি খুব ফেমাস কেউ তোমায় যদি কাঁধে হাত দিয়ে বাহু বাজায় বা তোমার নিজেরা বন্ধু মনে করে, তার মানে কিন্তু তুমিও ফেমাস সোসাইটির চোখে। সো এখানে দেখা যাবে যে দ্য পলিশ অফ দ্য ফ্যামিলি, এবং দিস টাইম ইটস গোইং টু বি ভেরি ভায়োলেন্ট, ইটস ভেরি ভেরি ভায়োলেন্ট, এবং ওনার পার্সোনাল লস প্রচুর হয়, ক্ষয়ক্ষতি হয়, দেবেনবাবু গেট শট অলসো। সো সব মিলিয়ে বেশ রোমাঞ্চকর একটা সিরিজ, বারোটা এপিসোড। এবং তুমি বহুদিন আগে একটা আমার একটা ইন্টারভিউ বলেছিলে আর কি, অন্য একটা যখন ম্যাগাজিনের জন্য করেছিলাম, যে তোমার একটা ড্রিম প্রজেক্ট গডফাদার ছিল। হ্যাঁ, মনে আছে, মনে আছে একদম। এইটা শুনতে, এটা এটা কিন্তু গল্পটা যেভাবে এগোচ্ছে আমার গায়ের পছন্দ এখনই খারাপ হয়ে উঠছে আর কি, যে সত্যি একটা একবার পরিচালক একটা ড্রিম প্রজেক্ট। সত্যি আমি বলি, আই এম ভেরি লাকি অ্যাজ এ ভিউয়ার, এটা খুব মানে বলতে ভালো লাগে যে যে কোনো পরিচালক কিছু জিনিস দেখে ইন্সপায়ার হয়ে কিন্তু ছবি বানাতে শুরু করে, বানাতে সে স্বপ্ন থাকে এরম এরম ছবি বানাব। আমি ছোটোবেলাতে আমি খুব নভেল টেবল পড়তাম, খুব পড়তাম, এবং আমি গডফাদার ছবিটা যখন দেখেছিলাম তখন আমি জাস্ট কলেজে উঠেছি, দেখেছিলাম হোয়াট আর স্টোরি, হোয়াট আর ফিল্ম, হোয়াট আর ক্যারেক্টার। তো আমার মানে ছবি বানানোর পেছনে একটা সবসময় ইচ্ছে ছিল যে এমন একজন প্রোটাগনিস্টকে আমি কাজ করতে চাই হু ইজ গোইং টু বি রিয়েল বাট পাওয়ারফুল, অ্যান্ড যাকে নিয়ে খুব একটা আলোচিত নয়, মানে ইফ আই ক্যান মেক আ হিরো আউট অফ আ কমন ম্যান, তার গল্প যদি বলতে পারি তার থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। সো আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি এখানে 8-9 বছর ছিলাম, চাকরি করছিলাম ওখানে, ওই সময়টা অনেক মানে সাংবাদিক বন্ধু এবং ওখানে বেশ কিছু আমার পরিচিত লোকজন থেকে আমি গল্প শুনি, এরকম একটা ফ্যামিলি ছিল বাংলাদেশে যারা ওখানে গিয়ে দেয় বিকাম গ্যাংওয়ার্স। তা ওই গল্পটা মানে সূত্র ধরেই কিন্তু ওই ওই রিসার্চের মানে প্রায় 13-14 বছর মানে 20 বছর আগে শুনেছি, 13-14 বছর ধরে খুব সিরিয়াসলি রিসার্চ করেছি। করে ইন্টারেস্টিং যেটা হয়েছে যে এই সিরিজটা করার আগে আমি একটা সিনেমা বানিয়েছি সেনাপতি, তাতে আবার মানে দেবেনবাবুর ছেলের গল্প ছিল, ওখানে দেবেনবাবু মারা যাচ্ছে এবং ওনার ছেলে কীভাবে রিভেঞ্জ। এই ওই সিনেমাটা দেখে রাজীব মেহরা আউট অফ টাইমস আমাকে বলেছিল যে এরকম একটা কিছু আমার পোর্টালের জন্য আই নিড, দিস ইজ ফ্যান্টাস্টিক। তো আইসি বাবার গল্পটা আছে আমার কাছে, তো বলতো কারো কারণ ওটা সিনেমা করলে সমস্যা, সিনেমা তো 2.5 ঘন্টা বেশি হয় না, পুরো গল্পটা এটা এটা এত বড়, মানে আমি দুটো বই লিখে ফেলতে পারি, মানে আমার কাছে এত তথ্য আছে। এই তথ্যগুলো কিন্তু আর খুব ইন্টারেস্টিং তথ্য, আর এগুলো কিন্তু মানে কলকাতার তথ্য, একটু অজানা তথ্য, হয়তো অনেকে একটু ঘাটাঘাটি করলে হয়তো তা পেতেই পারেন, কিন্তু লোকেরা একটু ভুলতে বসেছে কিন্তু ওই সময়কার 70-80-এর কথাবার্তা কিন্তু অনেকে এখনও খুব একটা মনে রাখে। মানে আমরা যারা ধরো ওই সময়টা আমরা দেখেছি, আমি ছোটো ছিলাম, বাট আই স্টিল রিমেম্বার, তাও মনে হয় যে একটা ফিল্ম মেকার জন্য ইটস এ ড্রিম কাম ট্রু। এর যে 3 সিজন আমি করতে পারছি, এই যে গল্পটা বলতে পারছি, এবং একটা অদ্ভুত ইন্টারেস্ট আছে লোকজনের মধ্যে অ্যাবাউট দিস ক্যারেক্টার দেবেন। তাকে যেভাবে মানুষ অ্যাকসেপ্ট করছে, আমি তো বলি কেন বলছি, আই থিঙ্ক তোমার আমার মধ্যে প্রত্যেকের মধ্যে না একটা করে দেবের ছেলে আছে, কারণ কোথাও না কোথাও গিয়ে দেখো আমাদেরও কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে হয়, কিছু ডিসিশন নিতে হয়, মানে উই আর অল লাইক গ্যাংলস কিন্তু ইন আওয়ার ওন ওয়েজ।
আর রবিন হুডের গল্প তো দেখো সবসময় ছোটবেলা থেকে আমরা ভালোই লাগে যে এরা গরিবের জন্য লড়ছে, এরা অদ্ভুত একটা জোরদার একটা ক্যারেক্টার এবং সে হিরো হয়ে উঠছে লোকের সামনে, মানে তাকে দেখে লোকজন উঠে দাঁড়াচ্ছে বা তাকে নমস্কার করছে এবং সে কিন্তু তোমার জন্যই কাজ করছে এবং মাঝে মাঝে কিন্তু সে শাস্তিও দিচ্ছে কারণ প্রশাসন বা সরকার তাকে সাহায্য করছে না সেই গরিব মানুষটিকে। যখন তার কাছে গিয়ে বলে আমার এরকম ক্ষয়ক্ষতি হয়েছে, সে যখন বিচার দেয় তাকে আমরা অটোমেটিক্যালি কিন্তু পছন্দ করতে শুরু করি। সো আই থিঙ্ক সিনেমাটিক্যালিও এরকম ক্যারেক্টারের গল্প শুনতে বা দেখতে ভালোই লাগে আমাদের। আই থিঙ্ক ওভারঅল সেনাপতি আই থিঙ্ক দ্য সাকসেস অফ দ্য সিরিজ ইজ দ্য ক্যারেক্টার দেবেন। এবং আমরা যে এটা দেখতে পাচ্ছি প্রতীককে এত সুন্দরভাবে তুমি তাকে উপস্থাপন করেছো, প্রতীক ইজ ফ্যান্টাস্টিক। এবং যদি প্রতীক সম্পর্কে একটু বলো আর কি। প্রতীকের খুব ইন্টারেস্টিং, প্রতীকের কথা তোমায় বলি, প্রথমে প্রথম সিরিজে শুভজিৎ এবং প্রিয়ম ছিল। তো এবার যেটা হয়েছে যে যেহেতু এটা আমরা এটা 78-80 যেহেতু আমরা এটা রিলিফ করছিলাম, তো আমার শুটিংয়ের ডেটস না খুব প্যারাডিক্যাল ছিল, মানে আমাকে রিয়েল লোকেশনকেই শ্যুট করতে হচ্ছিলো এবং সেটার জন্য মানে আই কুড নট আইডেন্টিফাই যে আমি কবে যাব। মানে ওখান থেকে যেদিনকে বলছে আপনি এসে শুটিং করতে পারেন, আমাকে সর্বদা রেডিও থাকতে হয়েছে, আমি যেতে হয়েছে। মানে আমার এই সিস্টেম হতে 1 বছর লেগেছে, আমাকে কিন্তু এত টাইম লাগে না, কারণ আমাকে গ্যাপ দিয়ে 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 শুটিং করতে হচ্ছে, কারণ রিয়েল লোকেশন পেতে হলে ওদের টাইম অনুযায়ী আমাকে যেতে হচ্ছে। তো এটা যারা রেগুলার মেগা সিরিজ করে বা যারা রেগুলার কাজ, তাদের পক্ষে একটু চাপের ব্যাপার, চাপের ব্যাপার, কারণ বলছেন তাদের দুমদুম করে, কারণ ওখানে লোকেরও একটা আয়ন তুমি দাঁড়িয়ে কাটতে পারবি না, কারণ ওর অনেক রাজ এসেছিল যে এখানে দাড়ি কাটতে হবে, চেঞ্জ করতে হবে। আর ফলস দাড়ি নিন আমি মানে এটা হয় না, বিকজ এই ক্যারেক্টারগুলো কিছু হয় না, এটা তো ইউ হ্যাভ টু বি রিয়েল, তো রিয়েল এবং এটা থেকে যাবে, হ্যাঁ মানে তোমাকে রিয়েল। তো তখন সব দেশের গুলো তালে বোধ আমরা পারবো না করতে, তো প্লিজ আমরা তখন পটলের সাথে কথা বললাম, মার্কেটারদের সাথে, ওরা বলো কিছু করার নেই, বাট আমাদের তো শুটিংটা করতে হবে, আমাদের গল্পটা করতে হবে। তো তখন আমি একজনকে খুঁজছিলাম, এক অভিনেতাকে, যে আই ওয়ান্টেড এ নিউ অ্যাক্টর, মানে যাকে লোক খুব একটা স্ক্রিনে দেখেনি, মানে এমন একটা গুড অ্যাক্টর, বিকজ থিয়েটার থেকে আই ওয়াজ লুকিং ফর দ্যাট, যার হাইটও একটা সার্টেন হাইটের মতো হয়েছে, কমপ্লেকশন একটু একটু শ্যামবর্ণ হতে হবে, কিন্তু মেইন ছিল তার চোখ, কিন্তু বলার বিকজ দেবেন বাবুর বলার আওয়াজ এবং চোখটা চোখ দিয়ে তার রাগ প্রকাশ, চোখ দিয়ে ক্ষমা প্রকাশ। সেই সময় শাওলিকে প্রথমে আমরা সিলেক্ট করি চোখটির জন্য, কারণ সুফিয়ানা বলে একটা সিরিজও করেছি। তো তখন আমি তখনও দেবেনকে খুঁজে পাইনি, দেবেন খুঁজছি খুঁজছি, ওই সময় আর সুফিয়ানা দেখছি ছেলে আমার চোখে পড়ে, এবং আটা টাইমস থেকে আমাকে বলা হয় যে একে তুমি দেখতে পারো। সো আই স দ্য গাই, আমি প্রতীককে ডাকি, রিয়েল লাইফে ও একজন পোস্ট মাস্টার, একজন পোস্টের চাকরি, ইজ অ্যান অ্যাওয়ার্ড উইনিং থিয়েটার অ্যাক্টর। আর এবং ইজ আ যেটা সবচেয়ে ভালো লেগেছে, প্রতীকের কিন্তু পড়াশোনাটা মানে ওর ওই ইরাটা সম্বন্ধে কিন্তু সাংঘাতিক জ্ঞান। তো আমি মনে করি একটা বায়োপিক করতে গেলে না জানো তোমার এই নোয়ান্সেসগুলো কোনোদিনও আসবে না, মানে তুমি ওই সময় কীভাবে কথা বলবে, কী সময় কীভাবে তুমি হাঁটবে বা কী সময় ওই সময় কী গান শুনতো লোকে, এটা তুমি তোমার মাথার মধ্যে না খেলে তুমি এটা অ্যারাইভ করতে পারবে না। সো ফার্স্ট মিটিংটা ওয়াজ ভেরি গুড, ওর সাথে উই স্পোক, আর তুই আগে 4 এপিসোড দেখে নে। তো দেখে এলো, বলো যে আমার খুব ভালো লাগলো। তো এবার ঘটনাটা কোথায় যাচ্ছে, আমি যখন ঘটনাটা বললাম ওকে যে এই যাবে বলে কথা, আমি তুমি করো আমি দেখ ভাই আমার ড্রেস মানে ড্রেসের চিন্তা করো, কারণ আমি আমি তো দেখো আমার পোস্ট মাস আমার চাকরি আছে, আমি ছুটি নিই, ওটা ছিল আমার ফার্স্ট খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তোকে আমি কারণ আমি তো লোকেশনটা ওদের মতো করে আমি ছুটি। তারপরে ওয়ার্কশপ হলো এবং ওয়ার্কশপ করার সময় দেখলাম একটা জিনিস, যে প্রতীকের মানে ও খুব ইম্প্রোভাইজড অ্যাক্টর, মানে একটা প্রোটোকল আছে এবং ওর যে মেথড অফ অ্যাক্টিং সেটা দিলাম সেনাপতির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ওর লাইন্স পড়ে আসে কিন্তু মানে আমি যদি বলি ইম্প্রোভাইজ কর এবং লজিক্যালি ওটা যদি মানে আমরা খুব লজিক নিয়ে কথা বলতাম এটা কেন করছি না এটা কেন, সো আই লাইক দ্যাট ইন অ্যান অ্যাক্টর, মানে বলছি বলি করতাম না, বুঝে যখন অ্যাক্টিংটা করবে ইউ ক্যান অ্যাক্ট বেটার। সো আই থিঙ্ক প্রতীক ওয়াজ
প্রতি বছর রিলি গুড মানে ফ্যান্টাস্টিক মানে ছয় এপিসোড যখন আমরা পুরো দেখছি আই থিঙ্ক মানে প্রতীকের অভিনয় মানে তোমাদের যারা দেখছে ফল ইন লাভ উইথ ইজ সুপার যারা দেখেছেন এখন সাথে তো তোমার মেকিং আছে না মেকিং না তোর স্বপ্ন সেটা তো আছে সেটা তো বলতে হবে বাট দিস ম্যান কি পারফরম্যান্স সুপার শুধু ও না সাথে যত যজন অ্যাক্টার্স আছে প্লাস একটি ইয়াং ছেলে পাঠ করেছে ইয়াং দাউদ ইব্রাহিম রাজেশ মেহরা বলে ছেলে আছে ওই ছেলেটি ইজ নট অ্যান অ্যাক্টর ইজ এ বিজনেসম্যান অডিশন দিয়ে আর অডিশন দেয় না লুকটুকগুলো খুব ভালো আমি দাউদ ইব্রাহিমের অনেক ভিডিও ক্লিপস দেখেছি ইয়াং দাউদ আমি যখন দেখছি ওকে এবং চ্যালেঞ্জটি কি ছিল জানো দাউদ ইব্রাহিমকে অনেক অভিনেতা কিন্তু করেছে বোম্বেতেও করেছে অনেক জায়গায় অনেক জায়গায় পাকিস্তানে করেছে অনেক সিনেমাতে করেছে সো আই ওয়াজ ভেরি শিওর যে আই নিড অ্যান অ্যাক্টর যাকে অন্তত হি ক্যানট বি ডিসঅ্যাপয়েন্টমেন্ট দাউদ ইব্রাহিম ইজ আ লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার মেবি ইজ আ গ্যাংস্টার কিন্তু ওকে বললেই কিন্তু একটা একটা কোথা থেকে একটা বেশ আচ্ছা দেখি শুনি ওনার কথা এটা কিন্তু হয় বিকজ আমাদের সময়কার রিয়েল লাইফ গ্যাংস্টার বলতে কিন্তু ওই একদম দ্য কিং অফ অল গ্যাংস্টার্স So, guy playing that has to be equally good. And Rajesh is just brilliant. So, I think, cast-wise, this has been... It's a huge series. 72 our cast. Each cast is rocking. Uttiktas one growth. Daruna. কিছু দিন আগে পর্যন্ত দেখছিলাম বা কিছু মাস আগে পর্যন্ত দেখছিলাম যে ওয়েব সিরিজ বাংলা ওয়েব সিরিজ একটা সফট পর্নোগ্রাফি থেকে চলে আসছে কিন্তু তোমাদের মতো কয়েকজন ভালো ডিরেক্টরের হাত ধরে আবার কোথাও ভালো কিছু একটা ফিরে আসছে আমার প্রবলেম বা ভালো কিছু কাজ হচ্ছে আমার যে ভালো কাজ ওয়েব সিরিজে হতে পারে এবং সেখানে যে সফট পর্নোগ্রাফি করা আমি তো বলি আমি সেটা খুবই সেক্স ইজ নট আ প্রবলেম একদম না সেটা যদি ওইটা দেখাবো বলে যে একটা বানাবো সিরিজ লোকে দেখবে লোকে টিআরপি বা লোকে সাবস্ক্রিপশন বাড়বে আমার তাতে একটুখানি প্রবলেম আছে কারণ আমার মনে হয় সেটার জন্য কিন্তু অন্যান্য অ্যাডাল্ট ওয়েবসাইটে গিয়ে লোকে দেখতেই পারে আমি বিশেষ করে গল্প যদি ভালো যে কোনো লোক সে আমার মা বলো বা আমার ছেলে বলো বা যাই বলো এন্টারটেইনমেন্ট যেটা রাজ কাপুর খুব করতেন রাজ কাপুর বসাইতেন ওনার ছবিতে কিন্তু অ্যাডাল্ট থিমস থাকতো কিন্তু গল্পটা থাকতো গান থাকতো সো ইটস আ ফুল প্যাকেজ অফ এন্ড একদম মানে আই মনে করি সিচুয়েশন ডিমান্ড করেছে সেখানে এসে আই মনে করি এটা না যে সেটার জন্যই বানানো করেক্ট আই মনে করি ওয়েব সিরিজ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফেজ বিকজ দেখো সিনেমার দৃষ্টি কিন্তু গ্র্যাজুয়ালি ইটস গোন টু রিয়েলি টেক আ ব্যাক সিট কারণ বড় পর্দায় কিছু নিয়মাবলী আছে আর লোকের সময় আমরা এত কমে গেছে না একদম তাই লোকের সময় আগে লোকে মোবাইল ফোন যখন ছিল না তখন লোকে অনেক সময় পেত লোকের ব্যস্ততা বাড়েনি লোকের কিন্তু এনগেজমেন্ট বেড়ে গেছে মোবাইল ফোনের সিরিয়াস এনগেজমেন্ট তুমি দেখবে তুমি দিনে অন্তত 5-6 ঘন্টা তুমি মোবাইল ফোনের মধ্যে থাকো কি একদম একদম ওই 5-6 ঘন্টা কিন্তু তোমার লাইফ থেকে চলে গেছে এটা তুমি সিনেমা দেখতে থিয়েটার দেখতে তুমি হয়তো ঘুরতে যেতে হয়তো পার্কে গিয়ে বসলে সবই কিন্তু মোবাইল ফোন কিন্তু টেকেন অলমোস্ট 5-6 hours টুকরো করে নিয়ে নিচ্ছে এবার এন্টারটেইনমেন্টকে যদি ওই ফোনটার মধ্যে না দেওয়া হয় তাহলে কিন্তু ইল বি ডিফিকাল্ট সো আই থিঙ্ক হোয়াট দ্য পোর্টালস হ্যাভ ডান ফর ক্লেভারলি এটা অ্যান্ড আই থিঙ্ক ইন কনজাংশন উইথ দ্য মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার্স এটা পুরোটা একটা একটা চেঞ্জ মোবাইল ফোনটাকে ওরা একটা ডেইলি ইউটিলিটি বানিয়ে দিয়েছে একটা গাড়ির থেকেও মোর ইম্পর্টেন্ট হচ্ছে মোবাইল ফোনটা আর তুমি ফোনও করছো ডায়েরিও করছো তুমি সিনেমাও দেখছো তুমি ভয়েস ওভার করছো সব গান শুনছো তো ভিডিও তুমি ক্যামেরা করছো তুমি ছবিও বানাচ্ছো আজকের দিনে মোবাইল ফোন যদি ছাড়া তুমি ভাবতেই পারো না আর আজকাল দেখো যে স্ক্রিন যে ফোনসগুলো এসছে 17-18 হাজার টাকা মোটামুটি দারুণ একটা ফোন পাচ্ছ লোকে আর কত টাকা খরচা করে না বোধহয় সিনেমা দেখে দেখবে না নিজের সময় মতো আই ক্যান ওয়াচ তুমি সাংবাদিক একজন তোমার একটা ইচ্ছে করছে দেখতে দেখবে দেখতে
So I think internet and web series is important. বিদেশে হলিউড উইল নট বি ইনভেস্টিং সো মাচ অন নেটফ্লিক্স এন্ড দিস প্লেসেস হুলুতে যেটা করে ওরা এত ইনভেস্ট কিন্তু করতো না বিকজ দে আর নাও হ্যাভিং অরিজিনালস এবং কারা করছে টপ অফ দ্য লাইন হলিউড অ্যাক্টর জেমস বন্ডের ছবিও রিলিজ করতে যাচ্ছে নেটফ্লিক্স আর কি চাও যারা প্রডিউস করছেন এখন প্রডিউসার বন্ধুরা যারা আছে পিপল প্রডিউসিং আই থিঙ্ক দেয়ার অলসো লিটল কনফিউজ যে সিনেমায় ইনভেস্ট করবো নাকি ওয়েব সিরিজে করবো ওয়েব সিরিজে করলে কোন পোর্টালে করবো কীভাবে করবো এবং ওয়েব সিরিজ জায়গাটা এখনও পর্যন্ত একটু নেসেন্ট স্টেজে আছে যে রিকভারি যেটা হবে এটা একটু সময় ইটস এ লিটল সময় প্রসেস বাট ইট উইল হ্যাপেন সো আই থিঙ্ক প্রডিউসার্স হ্যাভ টু কাম যারা বাচ্চাদের ছবি নিয়ে আসতো এবং গল্প নিয়ে গল্প দেখ অনেক 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 গল্প আছে অভিনেতাও আছে কিন্তু মেইন যেটা হচ্ছে যে পরবর্তী প্রডিউসার প্রয়োজন কারণ এরম ছবি গ্রহণযোগ্যতা অনেক বেশি ওই জন্য প্রডিউসার এরম ছবি চান কারণ এটা এরম এপিক যদি বানাও এবং যদি ঠিকঠাক বানানো যায় এর শেলফ লাইফ অনেক বেশি তো একদম সেটা নিয়ে কোনো দ্বিমত নেই ওটাই মানে আই থিঙ্ক ট্রাইড অ্যান্ড টেস্টেড ফরম্যাটে লোকে এটা করতে চায় আই থিঙ্ক দ্যাটস দ্য রিজন এবং সেই অর্থে দেখতে গেলে তোমার ছবির সংখ্যাটাও কিন্তু যে সময় শুরু করেছিল এবং তোমার যা মানে চাহিদা তুলনামূলক ছবির সংখ্যাটা কম না আমার ধরো ১৯ বছর ১৯টা ছবি আছে না চাইলে অনেক বেশি করতে পারো করতে পারো না তোমাদের চাহিদা সেই তুলনায় আমি তোমায় একটা কথা বলি একটা লোকে হয়তো এটা এই অঙ্কটা তো লোকে মানে গণিতে হয়তো লোকে বোঝেন না এটা বা হয়তো মাথায় নেন না কী হয় যে কোনো পরিচালক বা আমার যারা পরিচালক বন্ধু যারা আছেন তারা কিন্তু লিখেন পরিচালনা আমি কিন্তু লিখি ক্যামেরা করি এডিট করি গ্রেডিং করি ব্যাকগ্রাউন্ড মিউজিক করি ডিরেকশন দিই ট্রেলার কাটি প্রমোশন করি পোস্টার ডিজাইন করি আমার যে সময় লাগে একটা ছবির প্যাকেজিং করতে আমি যেহেতু প্রোডকাস্টিং নিজেই করি তাই হয়তো বছরে তিনটে ছবির জায়গায় আমার একটা ছবি বা দেড়টা ছবি বা একদম ঘুরে ওঠে কারণ আমার হয়তো একটা ছবি বানাতে সময় একটু বেশি লাগে কারণ আমি অনেকগুলো ডিপার্টমেন্ট নিজে করি এটা বুঝতে পারো কেন পর কেন করি যদি জিজ্ঞেস করো তাহলে বলবো যে এটাকে অভ্যাসে দাঁড়িয়ে গেছে করে আসছি বলে হয়তো করে যাচ্ছি নিজের সন্তানকে নিজের হাত বাঁধে একদম মানে মানুষ করবো একদম কারণ কোনো কারণ ছাড়বো না না ছাড়বো না ছাড় রেসপন্সিবিলিটি হচ্ছে যে মার্কেটিং প্রমোশন দায়িত্বটা কিন্তু আমার নেওয়াটা খুব প্রয়োজন মানে ছবিটা সাকসেসফুল ডিরেক্টর উপর ডিপেন্ড করবে একদম কারণ প্রডিউসার তো তোমাকে বিশ্বাস করেছে আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে না দিই বানিয়ে দিলাম এবার আপনি সাজিয়ে গুছিয়ে নিন সেটা হয়তো অনেক প্রডিউসার পারেন না আমি এখনও অত তো মানে আমি এখন নিজে হাতে প্রত্যেকের ছবি পোস্টার থেকে শুরু করে সব কিছুই আমি আমার ইনপুট থাকে কিন্তু সেটা তো করতে ভালো লাগে আমার কিন্তু কতদিন এটা করতে পারবো আমি জানি না কারণ এখন চাপও বেশি কারণ সত্যি এখন অনেক নতুন নতুন গান ছেলে মেয়ে এসে গেছে তা আমি দিতে চাই দায়িত্ব মানে দিতে চাই না তো আমার অফিসে এখন দুটি ছেলে খুব ভালো কাজ করছে ওরা এখন আমার ছবিগুলো মোটামুটি এডিট করতে শুরু করেছে রাফটার টাফটার নতুন কী কাজ কাজ করছো সেটা তো চলছেই আর কি নতুন একটা খুব ইন্টারেস্টিং দুটো ইন্টারেস্টিং কাজ করছে একটা হচ্ছে যে একটা
একটা ছবি প্ল্যানিং হয়ে গেছে। তো আমি ইনফ্যাক্ট পিছিয়েছি ছবিটা এইটা রিলিজটার জন্য, সো তো এপ্রিল মে থেকে শুরু করবো একটা ছবি। ওটা ডিটেলস আর তোমার জানাবো, ওটা খুব একটা বড় সাবজেক্ট, অ্যানাউন্সমেন্ট ওটা খুব বড় সাবজেক্ট, ইটস এ ভেরি বিগ সাবজেক্ট, মানে ওটা আমার লাইফের মধ্যে সবচেয়ে বড় কাজ হবে, ইট ইস দ্যাট বিগ। আর ডিসেম্বর জানুয়ারিতে একটা জঙ্গলের উপর ছবি হতে পারে। আচ্ছা আচ্ছা, সেটা একটা জঙ্গল জঙ্গল, সো আমার খুব মনে তো নিচ্ছে আমি একটা জঙ্গল বেস সিনেমা বাঘ আড্ডা দিতে বসলে এত কোশ্চেন মানে মাথায় জিজ্ঞেস করে, কিন্তু একটা সময় পরে তো আমাদেরকে তো স্টপ করতে হয়, এবং তোমার কাজ আরো চলুক আরো চলুক। আমরা এবং প্রচুর আড্ডা দিই, বারে বারে আড্ডা দিই, আবার অন্য ছবি নিয়ে আড্ডা দেবো, অন্য সময় আড্ডা দেবো। অনেক অনেক ধন্যবাদ।